হ্যালো বন্ধুরা, আজকের খবর ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের বিশেষ বিশেষ খবর হলো, ফেরদৌসের ভিসা বাতিলে ইস্যুতে যা বললেন মমতা। ভারতের লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। এর জন্য তাকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কালো তালিকাভুক্ত করে এবং ভারত ছাড়ার নির্দেশ দেয়। এ ঘটনার প্রায় 2 মাস পর অবশেষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ভোটের সময় বাংলাদেশ থেকে আমাদের একজন বন্ধু এসেছিলেন, তৃণমূলের মিছিল দেখে তিনি রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন, ব্যাস অমনি তার ভিসা ক্যান্সেল করে দেওয়া হলো। এটা কেমন কথা, তার ভিসা বাতিলের কোনো চুক্তি নেই। সোমবার কলকাতায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারত সফরে গিয়ে 14 থেকে 15 এপ্রিল রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানেরাল আগরওয়ালের হয়ে স্থানীয় চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে ভোটের প্রচারে গিয়েছিলেন ফেরদৌস। ওই মিছিলের ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। ওই মিছিলে টালিগঞ্জের 2 তারকা অঙ্কুশ ও পায়েলকেও তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইতে দেখা গেছে। এ ঘটনার পর ফেরদৌস দেশে ফিরে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলেন। ওই সময় বিজেপি দাবি করে বাংলাদেশের অভিনেতা পর্যটক ভিসা নিয়ে এসে এভাবে ভোটের প্রচার করতে পারবে না, এতে যেমন নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে তেমনি ভিসার সত্য লঙ্ঘন করা হয়েছে। রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারো নাম না নিলেও ভিসা বাতিল করার প্রসঙ্গে থেকে এটা স্পষ্ট যে তিনি ফেরদৌসের কথাই বুঝিয়েছেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সো আপনারা আগে সবার আগে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।